চাই যে আপনাদের জন্য কিছু উপহার দিতে রেসিপির, সে তার মধ্যেই একটা রেসিপি যেটা হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাও তো আমরা প্রত্যেকেই বানাই, বাট আজকে আমাদের যে আমার ভাই আছে সোহম, সে কিছুটা আলাদাভাবে বানাবে এবং ট্রাই করছে সে, এবং সে সত্যি সুন্দরভাবে আমাদের করে খাইয়েছিল আগে আমাদের। তাই জন্য আমি ওকে বললাম যে তুই আমাদের তো খাওয়ালি, সো ভিউয়ার্সদের জন্য শেয়ার কর। সো আমি ওকে ডেকে নিচ্ছি, সোহমকে, ও আসবে। তার আগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিই যে দেখুন ও এগুলো সব রেসিপিগুলো তৈরি করে রেখেছে। সোম তুমি চলে আসো। ও চলে আসছে, সেই আগের পুরনো মুখ আমাদের সামনে। সোম যে তিনটে রেসিপি দিয়েছিল, আবার একটা নতুন রেসিপির জন্য উদ্যোগ নিয়েছে আপনাদের জন্য। তো এই সময় বলে রাখি যে এইসব উদ্যোগগুলোর ভালো লাগাগুলোকে যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা যারা নতুন ইউজার প্রথম এই ভিডিওটি দেখছেন তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, তাহলে আপনারা আরও মজাদার রেসিপি আমাদের কাছ থেকে ফিরে পাবেন। তো চলুন সোমের সামনে আমি নিয়ে যাই ক্যামেরাটা। সোম আজকে বলুক কি ও রেসিপি বানাচ্ছে। একটা থেকে দেড়টা মতো পেঁয়াজ নিয়েছিস, মাঝারি সাইজের। আপনাদের সামনে নিয়ে আসছি, হাতটা সরা, ভিউয়ার্স দেখতে পারো। এগুলো হচ্ছে আলু নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, আদা কুচিয়ে নিয়েছে, আর লঙ্কা নিয়েছে। কটা লঙ্কা নিয়েছে, দুটো না তিনটে? বাদাম নিয়ে আসতে গেছে, ও দেখাচ্ছে যে তুই দেখতে পাচ্ছিস। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাদাম নিয়ে নিয়েছে। এই বাদামটা তোর নিয়েছে, সেটা ভাজা বাদাম নিয়েছিস কি? মানে দুই রকমের নিতে পারে, কাঁচা বাদাম, হ্যাঁ কাঁচা বাদাম কিংবা ভাজা বাদাম, যেটা এখন হাতের সামনে ওর কাছে যেটা ছিল সেটাই নিয়েছে। কিন্তু বাট আপনার কাঁচা বাদাম দিয়েও ট্রাই করতে পারেন। হ্যাঁ, সো এবার কি করবি তুই? ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওভেনটা জ্বালিয়ে নিয়েছে এবং ওভেনের মধ্যে কড়াই দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার তুই কি করবি? দেখুন তেলটা গরম হতে হতে, আটটু তেল দিবি তো? ঠিক আছে, এটা মাপ মতো তেল দিচ্ছিস। দেখতে পাচ্ছেন ও তেল দিয়ে দিয়েছে, এবং এটা আমার মনে হচ্ছে আন্দাজ মতো 1 কাপ কি 2 কাপের মতো তেল দিয়েছে ও। সো এবার তুই কি দিবি? তো এবার আমি, তেলটা গরম হয়ে গেছে প্রায়? না, গরম হয়নি এখনো। ওকে, ঠিক আছে। ভিউয়ার্স, এইভাবে এরকম আমরা মজা করতে করতে, হাসি আট্টা ঠাট্টা করতে করতে এই রেসিপিগুলো বানাই। আর ও বানায়, ও খুব দুষ্টু, খুব হাসাহাসি করে, তাই জন্য মাঝে মাঝে কিছু মনে করবেন না, হেসে ফেলছি, ও হাসাচ্ছে আমাকে পিছন দেখতে। যাই হোক, এটাই ভালো লাগে। আর এইসব রেসিপি হাসি মজা ঠাট্টা করে লকডাউনের সময় দেখতে গেলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করার জন্য কি করতে হবে? রাঁধুনি জংশন চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে জাস্ট ক্লিক দিয়ে দেবেন, তাহলে প্রতিদিন আমাদের কাছ থেকে। হ্যাঁ, এবার তুই কি করবি? তো দেখুন তেলটা গরম হতে হতে, আটটু তেল দিবি তো? ঠিক আছে, এটা মাপ মতো তেল দিচ্ছিস। দেখতে পাচ্ছেন ও তেল দিয়ে দিয়েছে, এবং এটা আমার মনে হচ্ছে আন্দাজ মতো 1 কাপ কি 2 কাপের মতো তেল দিয়েছে ও। সো এবার তুই কি দিবি? তো এবার আমি, তেলটা গরম হয়ে গেছে প্রায়? না, গরম হয়নি এখনো। ওকে,
ঠিক আছে ভিউয়ার্স, এইভাবে এরকম আমরা মজা করতে করতে, হাসি আট্টা ঠাট্টা করতে করতে এই রেসিপিগুলো বানাই। আর ও বানায় ও খুব দুষ্টু, খুব হাসাহাসি করে, তাই জন্য মাঝে মাঝে কিছু মনে করবেন না, হেসে ফেলছি, তবে হাসাচ্ছে আমাকে পিছন দিক দিয়ে। যাই হোক, এটাই ভালো লাগে। আর এইসব রেসিপি হাসি মজা ঠাট্টা করে লকডাউনের সময় দেখতে গেলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করার জন্য কি করতে হবে, রাঁধুনি জংশন চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে জাস্ট ক্লিক দিয়ে দেবেন, তাহলে প্রতিদিন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন। ওর মা খুব বকবকি করছে, ওকে আমাকে হাসিয়ে দিচ্ছে বলে তাই মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সো প্রতিদিন আপনারা অবশ্যই দেখতে পারবেন নোটিফিকেশন থেকে, হাসাবি না প্লিজ। সো দেখুন এই যে আমি দেখাচ্ছি, হাসাচ্ছে দেখুন কেমন, ও নিজেও হাসছে আমাকেও হাসাচ্ছে। আর এটা করলে হবে না, চলো এবার কি দিবি? আজকে খুব হাসছে সো, কেন বুঝতে পারছি না, লকডাউনের সময় এত হাসি গিয়েছে। যাই হোক, আপনাদের জন্য এটা মনে হয় হাসিটা আপনার দেখাচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ করে নিয়েছিস তো? হ্যাঁ আলুটা সেদ্ধ করে নিয়েছি, আমি তাও সেদ্ধ না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তাহলে ভাজতে একটু সময় লাগে। একটা জমজমাট রেসিপি বানাচ্ছে, আমার তো খুব প্রিয় বলতে গেলে পোলাও তো, আমার তো বলতে গেলে চিড়ের পোলাও তো আমার একদম খুব প্রিয় জিনিস, একটা আইটেমের মধ্যে পড়ে। হ্যাঁ আদাম দিবে, দেখতে পাচ্ছেন কি সুন্দর রেসিপি করছে বানাচ্ছে। এইরকম ছোট ছোট বাচ্চাদের রেসিপি তো দেখতে গেলে আপনাদের একটাই কাজ করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখুন ও কি সুন্দর করে ভাজছে জিনিসটা, এবং এটা লাল লাল ফ্রাই করবি তো, জাস্ট ফ্রাই করে রেডিশ কালার আসবে তখন তুই কি দিবি, তারপরে কি মানে দিবি আলুটা তো? এবার ভাজা হয়ে গেছে তো এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখে নিন। এবং এই সব রেসিপির যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এই চিড়ে পোলাও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখুন, এটা রেসিপিটা বানাতে পারেন, ট্রাই করতে পারেন আপনাদের বাড়িতে এই লকডাউনের সময়। খুবই একটা ভালো রেসিপি, এবং এই রেসিপিটা জাস্ট বলতে গেলে আমার কাছে তো খুব প্রিয়। শোন তোর কাছে কেমন এই রেসিপিটা চিড়ে পোলাও? ওকে, বাট আমার কাছে আরো প্রিয়, আমার চিড়ে পোলাও খুব প্রিয়। এইবার হলুদ দিচ্ছে দেখে নিন, হাফ চামচের মতো হলুদ দিচ্ছে, ঠিক আছে। আমাদের একদম ভিউয়ার্স ফ্যামিলি রেসিপি দেখাচ্ছে আপনাদেরকে, আমরা যেটা করি একদম সামান্য, এটা দিতে পারেন নাও দিতে পারেন, এটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি দিয়ে দেব অপশনাল। হ্যাঁ আপনারা যদি খুব ঝাল খান তাহলে দিতে পারেন, কারণ আমরা এখানে কাঁচা লঙ্কাগুলো ইউজ করছি। হ্যাঁ ঝাল খাওয়া কি মহাপাপ, ও নিজে কম খায় বলে তাই না দিতে চাচ্ছে না। ঠিক খেয়াল করে দে, এই ছোট বাচ্চা তো ভুল হতেই পারে ভিউয়ার্স, মার্জনা করবেন, ও হাসাচ্ছিল বলে এখন নিজেই ভুলে যাচ্ছে সব কিছু। দেখুন আজকে এই ভিডিওটা পুরো দেখুন আপনারা, লাস্টে কিন্তু একটা চমক আছে সৌমের কাছ থেকে, সেটা সৌম পুরো সিক্রেট রেখেছে আমাদের কাছে, বলেছে যে ভিউয়ার্স যদি পুরো ভিডিওটা দেখে আমি লাস্টে একটা জিনিস দেখাবো। এবং সেটা কি আন্দাজ করতে পারছেন ভিউয়ার্স? আন্দাজ করতে পারছেন? হ্যাঁ আন্দাজ করতে পারছি, কি আন্দাজ সেটা আমি বলছি আপনাদেরকে, ম্যাজিক। ও আজকে একটা দুর্দর্শ ম্যাজিক দেখাবে আমাদেরকে, এবং সেই ম্যাজিকটা আমাকে দেখিয়েছিল, মানে সত্যি ভালো। এবং একটা বাচ্চা ছেলে কি সুন্দর ম্যাজিক দেখাতে পারে, এবং ও পুরো আঙ্কেলের কাছ থেকে শিখেছে, আর সেই ম্যাজিকটা আমাকে দেখাচ্ছিল। ম্যাজিক আঙ্কেল, হ্যাঁ হেভি বলেছিস। যাই হোক, সো দেখুন ও ভেজে নিচ্ছে, আমি জাস্ট 5 মিনিটের জন্য আপনাদের সামনে থেকে বিরতি নিচ্ছি, কারণ ও ভেজে নেওয়ার পরে আমি আবার আসছি আপনাদের সামনে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওর প্রায় আলুটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে নিচ্ছে বলে তাড়াতাড়ি হয়ে গেল। এবং এই রেসিপিটা করতে জাস্ট বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো লাগবে এই রেসিপিটা করতে আপনাদের বাড়িতে, এই সময় লকডাউনের সময় বানিয়ে ফেলুন, এবং এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই ট্রাই করুন, খুবই ভালো লাগবে। চল এবার আমি চিড়া দিয়ে নেব, চিড়েগুলো দিয়ে নিচ্ছে যেগুলো জলে জাস্ট ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণের জন্য, পুরো চিড়েটা দিয়ে দিল।
এটা দুজনের মতো হবে তো? হ্যাঁ, দুজনের মতনই হবে, তিনজন তো হবে না ভাই, দুজন হবে। সো চলুন, আর তুই চাইলে তিনজনকে করতে পারিস, বাট হ্যাঁ তিনজন কেন, পাঁচজন? বাহ বাহ বাহ, কি বলছে শুনুন ভিউয়ার্স, তিনজন কেন পাঁচজন হয়ে যাবে বলছে? তুই বড় সাংসারিক, আমি এটুকু বলতে পারি, দুজনের জিনিসকে তুই পাঁচজনকে খাওয়াবি। চলুন ভিউয়ার্স, এটার জন্য একটা কমেন্ট চাই। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর কালার এসেছে একটা। এই সময় আমি বলে রাখি আপনাদের, অ্যাডিশন করে রাখি, আপনারা যদি চান কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন এখানে, কি এখানে শোন কাজু কিশমিশ ব্যবহার করতে পারে। সো কাজু আর কিশমিশ ব্যবহার করতে পারেন, দেখুন জাস্ট খুব সুন্দর করছে, এবং একদম পুরোপুরি হোটেলের মতো হবে কালারটা দেখে, খুব ভাল লাগছে। জাস্ট হ্যাঁ, এবার তুই কি দিবি এর মধ্যে, বাদামটা কি অ্যাড করবি এখন? হ্যাঁ বাদামটা অ্যাড কর, আমি তোকে হেল্প করছি, তুই রান্না করছিস যখন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ওর সঙ্গে একটু হেল্প করি, এতদিন তো নিজেই করছিল। এই দেখুন এই বাদামটা এর মধ্যে অ্যাড করে দিই, করে দিই দেখুন, ঠিক আছে এতটাই দিই। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, হ্যাঁ খুব সুন্দর কালার একটা এসছে চিড়ে পোলা। আমি আসছি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, আমি একদম লাইভ, ট্রাইপড ইউজ করিনি আজকে, কারণ ট্রাইপড ইউজ করতে গেলে দেখাতে অসুবিধা হচ্ছিল, তাই আজকে আমি ক্যামেরাটা হাতে নিয়ে করছি, তাই চল হতে পারে, এই জন্য মার্জনা করবেন। আর এইসব ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে। আমাদের পুরোপুরি ঘরোয়া রেসিপি আমরা বানাই আপনাদের, এই রাধুনি জাংশন চ্যানেলটা দেখে নেবেন, আমিও যেসব রেসিপি বানিয়েছি ঘরোয়া রেসিপি, আমি করুন মানে একদম প্লেন যেটা আমরা খাই সেরকমভাবেই বানাই আপনাদেরকে শেয়ার করবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এবার হয়ে গেছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন, এইবার ডিশটা সাজাবে, দেখলেন যে রেসিপিটা ও বানিয়েছে, খুবই সুন্দর, আপনারা বাড়িতে ট্রাই করুন, এই লকডাউনের সময় বসে অবশ্যই ভালো লাগবে, এবং এটা ইভিনিংয়ে একটা ভালো বলতে গেলে রেসিপি খাওয়ার জন্য, এবং আপনারাও করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। ওকে সো আজকে এইটুকু বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সো আবার ওকে ম্যাজিক, ঠিক আছে হ্যাঁ, যেটা ও লাস্টে বারবার করবো যে দাদা ম্যাজিক, ঠিক আছে বিদায় নেওয়ার আগে ও একটা ম্যাজিক দেখাবে, আমি একটু পজ করলাম, ও একটু জিনিসটা ম্যাজিকের জিনিস ইনস্ট্রুমেন্টগুলো সাজিয়ে নিই, হ্যাঁ গানিশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ও এবার সস দিয়ে মজার ম্যাজিক দেখাচ্ছে, যে উপরে যেটা রাখছে দেখুন সস দিয়ে দিচ্ছে। সো ভিউয়ার্স দেখতে পেলেন যে কি সুন্দর একটা জিনিস দেখাবে, ঠিক আছে আর বেশি দিস না, আবার 2 মিনিট বাদে ফিরছি, ও প্রিপারেশন নিয়ে নি, একদম ফোর ইনস্ট্রুমেন্টাল গুলো নিয়ে আসো, তো আবার 2 মিনিট বাদে আমি আপনাদের সুন্দর ম্যাজিক দেখানোর জন্য। এই ম্যাজিকটা তুই কার কাছে শিখেছিস? সেই কাকা ম্যাজিশিয়ান কাকা, হ্যাঁ ম্যাজিক কাকু, বাহ, তো এদিকে আয় দেখতে পাচ্ছি ম্যাজিকটা। সো ভিউয়ার্স যদি আপনাদের কাছে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর আপনারা যারা যারা ম্যাজিকটা জানেন সো প্লিজ কমেন্ট বক্সে বলবেন যে কিভাবে করলো ম্যাজিকটা, এবং আপনাদের এই আপডেট কমেন্ট গুলো থেকে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। সো আজকে এইটুকু বলেই আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিও আবার কোনো একদিন বানাবো আপনাদের জন্য, সো অপেক্ষা করুন। তো এইবার আমি একটা কাজ করব এই ভিডিওটা দেখার জন্য, তো আমি কি করব এইটার উপরে রাখব, বাহ ফাইন, কিভাবে হলো সোম, এটা ওটা বলা যাবে না ম্যাজিক ট্রিক্স, এটা ট্রিক্সটা বলা যাবে না। তো একটা চলে গেল উপরে রেখেছিল, আবার নিচে চলে গেল, তো এবার আরেকটা রাখবো, দেখতে পাচ্ছেন ওয়াও গ্রেট।